এই যে আপনাকে নিয়ে যে কথা বলছিলাম না, আপনাকে ধরুন আমি অনেক বছর ধরে দেখি, অনেক বছর ধরে চিনি, তো সেই চেনার জায়গা থেকে আপনাকে বিশ্লেষণ করা খুব কঠিন। কেন কঠিন বলছি আমি একটু ব্যাখ্যা করি। কেন, আমি তো সহজ মানুষ। ধরুন আপনাকে আমরা রাজনীতির মাঠে দেখি, জি, আপনাকে আমরা টক শো টেবিলে দেখি, আপনাকে আবার আমরা কলাম লেখায় দেখেন, কলাম লেখায় দেখি, লেখালেখিতে দেখি, আপনাকে আবার আমরা এই আদালতে দেখি। তো আদালতে আইনজীবী হিসাবে আমি অনেক মামলায় আপনাকে দেখেছি, একজন গণমাধ্যম কর্মী হিসেবে উপস্থিত থাকার কারণেই, যে আপনি ওখানে খুবই চুপচাপ চুপচাপ দাঁড়িয়ে আছেন, কথা বলছেন না। আবার যেই টক শো টেবিলে আপনার যেটি বলছিলাম একটু আগে, আমি আপনার মতামতটাকে প্রতিষ্ঠিত করার জন্য খুবই জোরালো এবং ধারালো যুক্তি নিয়ে আপনি একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ মনে হয়। আবার বন্ধুদের সঙ্গে যখন আপনি মেশেন তখন আপনাকে খুব আড্ডাবাজ মনে হয়। সব কিছু মিলে আপনাকে বিশ্লেষণ করা খুবই কঠিন। আমি এটাকে এভাবে বলবো, আমি ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট একসাথে। আমি যে বন্ধুদের কথা আপনি বলছিলেন, এটা আমার সব ছোটবেলার বন্ধু, স্কুলের বন্ধু, আমরা কিন্তু এখনও বন্ধু, এবং এর বাইরে আসলে আমার সেরকম বন্ধুও গড়ে ওঠেনি। ওই স্কুল লাইফের যেই কটা বন্ধু আমার ছিল তারাই, তাদের সঙ্গে যখন আমি থাকি সত্যি আমি আসলে এক মুহূর্তের জন্য হাসি ছাড়া থাকতে পারি না। আবার যখন আমি মিটিংয়ে বসি, আদালতে বসি, আমি চেষ্টা করি যথাসম্ভব কথা কম বলা যায়। সেই আমি যখন টক শোতে বসি, দুষ্ট লোক কমপ্লেইন করে আমি নাকি আদার সাইডকে কথা বলতে দিই না। এটা দুষ্ট লোকের কমপ্লেইন, আমি তো সেটা বলি না, না মানে এটা দুষ্ট লোক বলে আর কি। হ্যাঁ, তো আমি আসলে রংধনুর মতো সব রকম রং আছে, রংধনুর মতো সব রকম রং আছে, অনেক কি বলে যায় এটা, ওই যে বললাম যে আপনি যে কি বলে যায় অনেক ধরনের বিপরীত ধর্মী বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে, এটা একটা। একটু আগে বলছিলেন মানে শুরু যখন করলাম আমরা কথাটা, যে আপনি এই জিনিসগুলো এখন আর ভাবারই সময় পান না, এরকম প্রকৃতিতে আসা পরিবেশে আসা, কিন্তু আবার বললেন যে রংধনুর মতো, তার মানে প্রকৃতি আপনাকে এই কথা বলিয়ে নিচ্ছে এখন। প্রকৃতি আমাকে টানে, ভীষণ টানে। আমার এখন তো ফ্ল্যাটে থাকি, আগে যে বাগানের যে সৌন্দর্যটা আমি দেখতাম, পাখিরা আসতো, প্রজাপতি আসতো, যেটার মধ্যে আমি বেড়ে উঠেছি, সেই পরিবেশে তো এখন আর থাকি না। অ্যাপার্টমেন্টের ছোট্ট বারান্দা, সেই ছোট্ট বারান্দায় আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, সেখানে চড়াই পাখিরা আসে। সো আমার জানালা বলতে এখন শুধু আমার ওই বারান্দাটুকু, এবং আমি দিনের একটা দিনে যদি সময় নাও পাই, গভীর রাতে হলে আমি ওখানে বসে বেশ খানিকটা সময় আমি ওখানে কাটাই। বন্ধুর কথা বলছিলেন, রাজনীতির মাঠে কোনো বন্ধু হয়নি? রাজনীতির মাঠে তো সবাই বন্ধু, সবাই সহকর্মী, এটা রাজনৈতিক বন্ধুত্ব, রাজনৈতিক বন্ধুত্ব। সেই বন্ধুত্বের মধ্যে নিশ্চয়ই মানে লাগামহীন ভাবটা থাকে না? সেটা দেখুন রোমের ভাই, আমরা যদি যার যার প্রফেশনে চিন্তা করি, কারোরই কি অফিসে বা প্রফেশনে সেরকম বন্ধু হয় যেখানে লাগাম থাকে না? আসলে ছোটবেলার বন্ধুত্বে কোনো হিসাব থাকে না, তো কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো হিসাব থাকে না, সেটা একভাবে চলে, একভাবে গড়ায়। আর পরবর্তী জীবনের বন্ধুত্বগুলো তো আসলে অন্যরকম হয়।